আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি পাকোড়া রেসিপি আর সেটি হচ্ছে মটর পাকোড়া রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করে ফেলুন তো মটর পাকোড়ার তৈরি করতে আমার প্রথমে যা যা লেগেছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি নিয়েছি ফ্রেশ মটর সুটি এগুলো আমি একটু ক্রাশ করে নিব এটাতে পানি ইউজ করবো না পানি ইউজ করলে একদম বাটা হয়ে যাবে মিহিন হয়ে যাবে তাই আমি এটাতে পানি দিই নিয়েছি কর্নফ্লাওয়ার আর নিচ্ছি গুঁড়ো নিচ্ছি লবণ নিচ্ছি ধনে গুঁড়ো নিচ্ছি চাট মশলা এগুলো সবগুলো আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী আর এখন দিয়ে দিব গুলমরিচ আমি এখানে ক্রাশ করে রেখেছি সেটা দিচ্ছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি এখন এগুলো আমি খুব ভালোভাবে মেখে নিব পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সফট হয়ে এসছে এখন আমি আস্তে আস্তে সবটা কর্নফ্লাওয়ার আর মশলাটা গুঁড়া মশলাটা একসাথে মেখে নিব। নিয়ে খুব সফট একটা ডো তৈরি করব পাকোড়ার জন্য তো হয়ে গেছে মাখা এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আর তেল গরম হয়ে এলে আমি একে একে পাকোড়া দিয়ে দেবো আর মটরশুঁটিতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ মটরশুঁটিতে রয়েছে সোডিয়াম পটাশিয়াম ভিটামিন সি আয়রন জিঙ্ক এতে কোনো কোলেস্টেরল নেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বাড়তি ওজন কমাতে সাহায্য করে তো আমি পাকোড়াগুলো উল্টে নিচ্ছি আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি সবগুলো পাকোড়া উঠিয়ে নিচ্ছি তেল থেকে আর এখানে আমি কিছু ক্যাপসিকাম দিয়ে ফুল কেটে নিয়েছি সালাদ করে করিনি আর এভাবেই আমি এটা সার্ভ করে নিলাম যদি ভালো লাগে আপনারা এইভাবে সার্ভ করতে পারেন বা সালাদ আলাদা কেটে খেতে পারেন আর পাকোড়াগুলো এত ক্রিস্পি হয়েছিল এত টেস্টি হয়েছিল আপনারা না বানালে বুঝতে পারবেন না আর বাসায় একবার হলেও ট্রাই করবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এটা কিন্তু অতিথি আপ্যায়নে খুব ভালো যায় বাসায় অতিথি চলে আসলে হুটহাট এটা খুব তাড়াতাড়ি বানানো যায় একবার হলেও ট্রাই করবেন তো সবাই আমার চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ